আজকাল অনেক বক্তা কৃত্রিমতার সাথে কথা বলেন, দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন, অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন, তাদের এসব কাজ কি ইসলামে জায়েজ? ভাইরা, আমার খুব বিব্রতকর প্রশ্ন এটি। আল্লাহ মাফ করুন, লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ। ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয়, এটা তো হিজড়া। এটা কিসের বক্তা, কিসের আলেম? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে মহিলারা, যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে পতিত হয়। এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে, আমি তা বলছি না, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার, যেহেতু মহিলাদের প্রসাধনী, তারাই সচরাচর ব্যবহার করে, সেটা যদি ব্যবহার করে, টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয়। আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি, আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো, তো আল্লাহ তাআলা যেভাবে বানাইছেন সেভাবে থাকবে। তাই বলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা, এটা কোনো ভালো চরিত্র হতে পারে না। আপনার যা আল্লাহ তাআলা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন, বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন, যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে, আমি হুবহু সেটা বলছি না, কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে, অতএব সেটা আপনি ব্যবহার করছেন, এটা তো আপনার সাথে যায় না। মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া, ভাইরা আমার, এটা তো খুব ভয়াবহ একটা বিষয়। বিশেষ করে কথার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলা, আঁকিয়ে বাঁকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে, আপনার প্রয়োজন ছাড়া, আপনার তাকাল্লুপ করে, কষ্ট করে করে, শব্দকে ভেঙে চুরে, আজকাল একশ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে, বাংলা বলে না ইংরেজি বলে, বোঝার কোনো উপায় নেই। এখন আমরা যদি কেউ এরকম কোনো কথা বলি, এটা অবশ্যই অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা কথা বলার সময় এরকম কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে, এরা ধ্বংস হয়েছে, এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত হেয়ালিপনা, এই সমস্ত পাগলামো, এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ, যেটা ইমানদারের সামনে যায় না, সেগুলো যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়াজ মাহফিলগুলো আলহামদুলিল্লাহ, এগুলো থেকে হাজারো লাখ মানুষের হেদায়েতের মাধ্যম যেমন হচ্ছে, মানুষ যেরকম হেদায়েত পাচ্ছে, উপকার যেমন পাচ্ছে, এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক, কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিলে এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আসলে একজন তালিবুল ইলম হিসেবে আমাদের নিজেদেরও বিব্রতকর, অস্বস্তিকর, লজ্জার কারণ হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তাদের সুমতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দরকষাকষি করা, সেটা আবার চড়া মূল্য, বিশাল অঙ্ক হাঁকিয়ে, আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝাটি করা, এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা, এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে, আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোনো সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখনো হয়েছে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয়। তাহলে জীবনে কোটি কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে, তাহলে সে ফল কতদিনে বক্ষণ করবে? আজিব আজিব প্রশ্ন মাশাআল্লাহ। নোয়াখালীর মানুষের মাথা এত প্যাচ ভাই। আলামুল গায়েবকে আমরা অনেকে আলামুল হাজারের সাথে তুলনা করি। জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ? গায়েব আর হাজির বুঝুন তো, যেটা অদৃশ্য, যেটা আমাদের চোখের আড়ালে, যেটা আমরা দেখি না, সেটা কিসের জগৎ? গায়েবের জগৎ। সেই গায়েবের জগৎ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কি ধরন হবে, সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা, এটা অজ্ঞানতা। আলামুল গায়েবের প্রতিটা বিষয় হবে আল্লাহর ইলম অনুযায়ী। আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে। আপনি দুনিয়াতে কোনো গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, আপনি সেটা চিন্তা করছেন জান্নাতে হয়তো সেরকম হবে। জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করাটাই তো ভুল। জান্নাতে আল্লাহ যা দিবেন, দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো তুলনা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার,
আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত রেখেছি যেই নিয়ামতের অনুরূপ কোন নিয়ামত কোন চোখ কোনদিন দেখে নাই তার মানে আমরা যে সব ফল দেখি জান্নাতের ফল এরকম নামের কথা কোরআন হাদিসে আসলেও ওইটার বৈশিষ্ট্য ধরন এরকম না সেটা এর চাইতে বহুগুণ উন্নত হবে যা আমাদের কল্পনার অতীত অতএব সেখানে পচে যাবে গলে যাবে নষ্ট হবে এসব চিন্তা করা অমূলক বরং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফল তো দুনিয়ার ফল তো মুখে চলে আসে না ওখান থেকে তো মানুষ যখন যেটা চাইবে তখন তার সেটা নাগালে চলে আসবে দুনিয়ার ফল খেলে তো মানুষের পেটে অ্যাসিডিটি হয় অনেক সময় অসুস্থতা হয় নানান অসুবিধা হয় সেখানে কোনো অসুবিধা হবে না বিদায় সেখানে আপনার অগণিত গাছ যদি থাকে সেগুলোর ফল নষ্ট হওয়ার টেনশন আপনার করার দরকার নাই আর আপনি চিন্তা করছেন সেগুলো আমি খেয়ে কবে শেষ করব দুনিয়াতে যেরকম খেলে হজম হতে অনেক সময় লাগে একটু বেশি খেয়ে ফেলছেন দুপুরে রাতে আর খাইতে পারেন না আখিরাতে আল্লাহ তাআলা খাওয়ার পর রেকর্ড দিবেন সব ক্লিয়ার হয়ে যাবে এবং দুনিয়াতে আপনি 50 60 বছর থাকেন চিন্তা করেন একটা গাছ যদি 2 4 10 মণ আম দেয় যথেষ্ট আর কত আখিরাতের যাত্রা তো শুরু হবে তার কোনো শেষ হবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর অগণিত সময় পর্যন্ত আপনি সেখানে থাকবেন অতএব আখিরাতের নিয়ামতের কোনটার ধরন কি হবে না হবে ওইটার সাথে দুনিয়ার কম্পেয়ার করা ভুল অনেকে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ জান্নাতে যা চাইবেন তা দিবেন তো আমি যদি আল্লাহর কাছে বলি জান্নাতে আল্লাহ আমার বিড়ি খেতে মনে চাইছে আল্লাহ কি দিবে তো আমি বলি ভাই এরকম কুরুচিপূর্ণ মানুষটা জান্নাতে যাওয়ার কথা না আর যদি যায়ও তার এই কুরুচিটা থাকবে না অতএব অদৃশ্যের জগৎ আল্লাহ সম্পর্কে আমাদের অনেকে এরকম প্রশ্ন করি আমরা যেগুলো আমাদের সাথে তুলনা করি আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের মনে শয়তান একটা ওয়াসওয়াসা একটা প্রশ্ন তুলে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেকের মনে এরকম প্রশ্ন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন যাকা নাফসুল ঈমান এটাই তো তোমার ঈমানের লক্ষণ অনেকে বলে আচ্ছা আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এরকম প্রশ্ন আসে কি আসে না এর মতো হাস্যকর প্রশ্ন দুনিয়াতে আরেকটা নাই কারণ আল্লাহকে কে সৃষ্টি করছে এই প্রশ্ন করার মানে হলো আপনি আল্লাহকে সৃষ্টি মনে করছেন নাকি স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহর যদি আবার সৃষ্টিকর্তার দরকার হয় তাহলে কি আল্লাহ সৃষ্টি হবেন না স্রষ্টা হবেন তাহলে তো সৃষ্টি হয়ে যাবেন কারণ তারা স্রষ্টা খুঁজতেছেন আপনি তো আল্লাহ তো স্রষ্টা আল্লাহ তো সৃষ্টি না তার আবার সৃষ্টিকর্তা কোত্থেকে আসবে যার স্রষ্টার প্রয়োজন হয় সে সৃষ্টি হয় আল্লাহ যদি তার যদি আপনি আবার স্রষ্টার কল্পনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহকে তো আপনি খালেক মানলেন না তিনি তো স্রষ্টা হলেন না সবাই যদি সৃষ্টি হয় তাহলে স্রষ্টা হবে কে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অমূলক প্রশ্ন শয়তান যেগুলো আমাদের মনে ভিতরে সন্দেহের দানা তৈরি করার জন্য সৃষ্টি করে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পনাহ দান করুন এই জাতীয় বাজে প্রশ্ন বিশেষ করে যেগুলো অমূলক এবং কুফরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি এরকম প্রশ্ন শত শত আসছে আমাদের কাছে যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হয় আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হওয়া লক্ষণ ভালো এর মানে আপনার মধ্যে ঈমান আছে শয়তান সেটা আপনার থেকে হরণ করার চেষ্টা করছে যে ঘরে সম্পদ থাকে ওখানেই চোর যায় এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার আল্লাহ তাআলা ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ দিবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাওয়াসিক আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়াসা কলবি খাশিয়াতাক আল্লাহ আমার মনের বাজে জল্পনা কল্পনাকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন দোয়া পড়বেন না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুনাহ হবে কিনা না জেনে যদি কোনো হারাম গোশত আমরা খেয়ে ফেলি বা কোনো হারাম খাবার খেয়ে ফেলি না জেনে খেয়ে ফেলেছি তো আল্লাহ তাআলা মাফ করবেন কারণ না জেনে ভুলে যদি বান্দা কোনো কিছু করে ফেলে আল্লাহ তাআলা সেটার জন্য পাকড়াও করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা লা তুআখিরনা ইন নাসিনা আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না অতএব ভুলে গিয়ে কেউ কিছু খেয়েছে অথবা না জেনে খেয়ে ফেলেছে নিজের অজান্তে তাহলে তার গুনাহ হবে না আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কিন্তু ঈমানদার তিনি খাবার যাচাই করে চেক করে খাওয়ার চেষ্টা করবেন সম্প্রতি এই যে কুকুরের গোশত নিয়ে যে তুলকালাম হলো কুকুর না খাসি এটা কি সত্য না ভুয়া এটা কি আপনার আসলে কুকুর ছিল নাকি খাসিতে কুকুর বানানো হয়েছে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা যেভাবে নাক সিটকাচ্ছি আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে মানুষ হারামকে এই পরিমাণ ঘৃণা করে আলহামদুলিল্লাহ কুকুরের গোশতের প্রতি আমাদের এত বেশি ঘৃণা এটা হারামের প্রতি ঘৃণার প্রমাণ কিনা কিন্তু সেই মানুষগুলোই আমরা আবার সুদ ঘুষের মাধ্যমে উপার্জন করে কিন্তু গরুর গোশত কিনে খাই কি বলেন কুকুরের গোশত খাওয়ার কারণে যেরকম ঘৃণা আপনার হচ্ছে মাশাআল্লাহ ইমানি গায়রত আপনার মধ্যে আসছে সুদ ঘুষ অন্যের সম্পদ আত্মসাৎ করা তিন চুরি গম চুরি দুই নম্বর পথে উপার্জন করার ক্ষেত্রে এরকম ঘৃণা আসা উচিত
তাহলে আপনি ইমানদার হলেন আর না হলে আপনি একটাকে হারাম মনে করলেন আরেকটাকে হারাম মনে করলেন না ব্যাপারটা সেরকম হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সব হারামের প্রতি ঘৃণা আমাদের সৃষ্টি হয় সেরকম ইমান তৌফিক দান করুন সেরকম তাকওয়া আল্লাহ আমাদেরকে নসিব করুন আরেকটা বিষয় আমি একজন মুয়াজ্জিন সেই ক্ষেত্রে কি মসজিদের যাবতীয় কাজকর্ম আমার উপরে ন্যস্ত না ইমাম সাহেবের কাছেও কিছু দায়িত্ব আছে মসজিদের না মাত্র ইমাম সাহেব মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর বা জুমার নামাজ আদায় করার দায়িত্ব শুধু সেক্ষেত্রে ইসলামের বিধান কি ভাইরা আমার এটা আগের মাহফিলে বোধহয় কিশোরগঞ্জের আব্দুল্লাহ লিখেছেন আগের মাহফিলের প্রশ্ন ঢুকে গেছে ভাই মসজিদে যারা কাজ করবেন তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন মুয়াজ্জিন যে তার কত মর্যাদা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তার ঘাড় ছাড় থাকবে সবচেয়ে উঁচা ঘাড় উঁচা থাকবে মানে হলো একটা মানুষ যদি তিন হাতের ঘাড়টা যদি দুই হাতের হয় দেখতে খারাপ দেখা যাবে ওইটা না ঘাড় উঁচা থাকার মানে হলো সবার উপরে তার উঁচু থাকবে সে দেখা যাবে এবং সবাই বুঝতে পারবে যে এই যে সবার উপরে কিছু মানুষ আছে অনেক উঁচু উঁচু এই মানুষগুলো সম্মানিত তারা দুনিয়াতে মুয়াজ্জিন ছিলেন কিন্তু আজান দিয়েছেন দুনিয়ার উপার্জনের জন্য না আল্লাহকে খুশি করবার জন্য এই জন্য ভাইরা আমার মসজিদের মুয়াজ্জিন হোক খাদেম হোক ইমাম হোক খতিব হোক সভাপতি হোক সেক্রেটারি হোক মসজিদের মুসল্লি হোক সবার চেষ্টা থাকবে আমি আল্লাহর ঘরের খেদমত করব খেদমতের মানসিকতা থাকতে হবে ইমাম সাহেবেরও সে মানসিকতা থাকা উচিত অনেক ইমাম সাহেব আজান দিতে চান না এটা তাদের প্রেস্টিজ ইস্যু মনে করেন ইমাম সাহেবের ভিতরে জাহালত আছে আজান দিতে বুঝি পারেন মুয়াজ্জিন নাই কখনো সুযোগ পান আজান দিলে কি ইমাম সাহেবের জাত চলে যাবে তাহলে বোঝা গেল এই ইমাম ইমামের ভিতরে কোরআন এবং হাদিসের ইলমের ঘাটতি আছে তাকওয়ার ঘাটতি আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সহযোগিতা করতে তার কার্পণ্য হওয়া উচিত নয় আবার মুয়াজ্জিন সাহেবও কাজ করার ক্ষেত্রে এটাকে নিয়ামত মনে করা উচিত যে আল্লাহর ঘরের খেদমত করছি এটাকে বোঝা মনে করা উচিত না এখন কথা হলো কার কোনটা দায়িত্ব সেটা নির্ভর করবে যে নিয়োগের সময় কার কোনটা দায়িত্ব বণ্টন হয়েছে চুক্তি কিভাবে হয়েছে মুয়াজ্জিন সাহেবকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সেই কাজগুলো তার দায়িত্বে পড়বে ইমাম সাহেবকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো তার দায়িত্বের মধ্যে পড়বে দায়িত্বের বাইরে গিয়েও যদি তিনি আরো নফলান নিজের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা প্রশংসনীয় একই কথা মুয়াজ্জিন সাহেবের জন্য প্রযোজ্য যে মুয়াজ্জিন সাহেব যদি কাদেম সাহেবের কাজ করা তার দায়িত্ব না তারপরও তিনি করেন আবার দেখা যাচ্ছে যে মসজিদের অন্য আরেকটা খেদমত করা তার দায়িত্বের বাইরে সেটাও তিনি করার চেষ্টা করেন তাহলে এর মাধ্যমে তিনি সব লাভ করবেন মসজিদ কমিটির সদস্য যারা তাদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য তারা অনেক বেশি মসজিদের খেদমত করা উচিত কিন্তু আমরা মনে করি আমরা নেতা মসজিদ কমিটির লোকরা নিজেদেরকে কি মনে করে নেতা মনে করে নেতা না তো আপনারা খাদেম ওনারাও খাদেম ওনারা বেতন নিচ্ছেন আপনি নিচ্ছেন না পার্থক্য এটুকু উনি বেতন নেয়ার কারণে উনি একেবারে কর্মচারী হয়ে গেছে আর আপনি আল্লাহর ঘরের খাদেম হয়ে গেছেন ব্যাপারটা সেরকম না আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম ইমাম মুয়াজ্জিনরা যে বেতন নেয় সেটা কি কমিটির লোকে দেয় ওই টাকাটা কে দেয় কমিটির লোক বাহ্যিকভাবে দিচ্ছে সাধারণ মানুষ দিচ্ছে বাহ্যিকভাবে আসলে এটা আল্লাহর টাকা এই টাকাটা কার মানুষ দান করেছে কাকে আল্লাহর টাকাটা কমিটির লোকজন শুধু আল্লাহর নির্দেশ অনুযায়ী বণ্টন করেছে মাত্র তাহলে টাকাটা আল্লাহ আপনার নিজের টাকা দেন নাই ইভেন আপনি টাকা দিয়েছেন মসজিদে প্রতি মাসে 20,000 ওই টাকাটাই যদি ইমাম সাহেবকে দেন তাহলে 20,000 টাকা আপনার টাকা ইমাম সাহেবকে দেওয়া হয় না আপনি দিয়েছেন আল্লাহকে আল্লাহর টাকাটা ইমাম সাহেব পেয়েছে বিধি আপনার কোনো এখানে খবরদারি জাহির করা উচিত না আল্লাহ আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহর ঘরে খেদমত করতে এসে যেন মাস্তানি ভাব না নেই আমরা সেই চেষ্টা আমাদের করতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আমি আজ থেকে প্রায় 12-14 বছর আরও আগে মিরপুরে যখন এক মসজিদে আমি নামাজ পড়াতাম এখন মাওলানা ওমর কুব্বাদী সাহেব আছেন ওনাকে আমি রেখে গেছি সৌদি আরবে তো ওই মসজিদে যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি কমিটি মিটিং শেষ আমাকে বলছে হুজুর এদিকে আসে এটা দোয়া করে দেন তাই বললাম যে আপনি মসজিদ কমিটির নেতা হইছেন সভাপতি হইছেন মসজিদের মজলিসে বসছেন বসতে উঠার দোয়া আছে সেটা জানেন না ওনার খুব ইজ্জত লেগে গেছে উনি খুব লাফালাফি করে চলে যাচ্ছিল আমলাম চলে যান আপনি এটা একটা একটা করে খুশি সব পড়ে যাবে আল্লাহর ঘর আপনার মুখাপেক্ষী না আপনি একজন আলিমকে কোনো কথা বলার জন্য যে লেহা যে আদব থাকা উচিত সে আদব আপনার মধ্যে নাই আপনি আল্লাহর ঘরে খেদমতের উপযুক্তই না অতএব আল্লাহর ঘরে খেদমত যারা করবেন আল্লাহ তাদেরকে বা আদব হওয়ার তৌফিক দান করুন ওলামাদের ইজ্জত করার তৌফিক দান করুন অনেক কপাল পোড়া আছে মসজিদের খেদমত করতে এসে আরো গুনাহগার হয় আরো বেয়াদবি করে ওলামাদের সাথে আল্লাহ তাআলা সেসব ভাইদেরকে হেদায়েত দান করুন আমার মা আমার শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জিনিস যেমন ছাগল খাট পালং এর দাবি করতেছে আমি নিষেধ করে আমাকে ধমক দেয় এখন আমার করণীয় কি
আপনাকে যদি আপনার মা ধমক দেয় তাহলে বুদ্ধি হলো আপনার বোনের শাশুড়িকে শ্বশুরকে আপনি কি উস্কে দিবেন আপনি তো মাসালা জানতে চান না বুদ্ধি জানতে চাইছেন তো বুদ্ধি দিলাম আপনি আপনার বোনের শ্বশুর শাশুড়িকে কি উস্কে দিবেন যে আপনারা এখনি যান একটু চাপ দেন যদি তাদেরকে বুঝায় নিতে পারেন সত্যি তাদের দিয়ে চাপ দেওয়াইতে পারেন তাহলে আপনার মা আশা করি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ সব সময় মাসআলাতে মানুষকে সংশোধন করা জানা অনেক সময় একটু কৌশলী হতে হয় কোন মা কোন বাবা তারা যদি সন্তানকে যৌতুক নেওয়ার জন্য জোর করে তারপরও সন্তান যৌতুক নেওয়া তার জন্য জায়েজ নাই হারাম লা তুআতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক মা বাবা কেন কারোর নির্দেশ মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যৌতুক খাওয়া হালাল না হারাম আমাদের দেশে যৌতুক কি অল্প স্বল্প আছে না অনেক আপনাদের এলাকায় আছে এই মজলিসে এমন কোন লোক আছেন যে ইমিডিয়েট গত এক বছরের মধ্যে বিয়ে করেছেন একটি সুতার যৌতুক নেওয়া ছাড়া সুবহানাল্লাহ অনেক লোক আছে দেখা যায় এলাকার না দূরের দাঁড়ান দেখি ভেরিফিকেশন করা যাবে কিভাবে আর ছোট ভাই তো আপনার পক্ষে বলবো শ্বশুরের কেউ আছে তাহলে বলো কি কোনো যৌতুক নেন নাই এলাকার অনেকে আছে এই সাক্ষী ভাই যৌতুক নেয় নাই ওনার এলাকার মানে মেয়ে পক্ষ না ছেলে পক্ষ বেশ বন্ধু আচ্ছা যাক আমরা বিশ্বাস করছি আপনাকে আপনি মুসলমান দিনই মাহফিলে আসছেন মিথ্যা বলেন নাই কোনো যৌতুক নেন নাই কি আপনার শ্বশুরে গরিব সেজন্য না একসাথে পরে ভিসাটা ভিসা দিয়ে দিবে হ্যাঁ নোয়াখালী এলাকা কোনো যৌতুক কিছু খুশি মনে কিছু দেয় নাই হ্যাঁ কি দিতে চাইছিল খুশি মানে কি দিতে চাইছিল তো নেন নাই আপনার আব্বা আম্মা চাপ দেয় নাই দিছে তা আপনি দেন নাই মাশাআল্লাহ এই যুবককে তো স্যালুট দেওয়া উচিত মাশাআল্লাহ চলে আসেন সামনে পুরস্কার তো আমার কাছে নাই আর পকেটে টাকাও তো নাই বেশি একটা এটা আছে আপনার কাছে আচ্ছা তাহলে আপনি নিয়ে আসেন এটা দিই ওনাকে আপনি নিয়ে আসেন আপনার কাছে কয়েকটা আছে নিয়ে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই ভাই দাঁড়াইছেন আপনি আলেম মানুষ মনে হয় মাশাআল্লাহ লেবাস পরে তো আলেম মনে হয় আপনি বিয়ে করছেন তো অনেক আগে কবে বিয়ে করছেন আস্তে হ্যাঁ 13-14 মাস আগে কোনো যৌতুক নেন নাই ব্যাপার কি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ভাইও যৌতুক ছাড়া বিয়ে করেছেন বলছেন আপনার শ্বশুর পক্ষের কেউ আছে এখানে ওয়াল্লা অনেক দূর থেকে আসছে আমার ভাই তাহলে আপনি যৌতুক নেন নাই তারা দিতে চায় নাই এই জন্য আপনি নেন নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ চলে আসেন মারহাবা মাশাআল্লাহ আচ্ছা এটা তো যৌতুক গেল সহনীয় মহরে মেয়ে বিয়ে দিয়েছেন এমন কোন বাবা বা এমন কোন মেয়ের ভাই এখানে আছেন গত এক দুই বছরের মধ্যে সহনীয় মহরে মেয়েকে বিয়ে দিয়েছেন এমন কেউ আছেন একজনও নাই তাহলে যৌতুকের বিরুদ্ধে এত হুংকার দিয়ে কি লাভ হলো আপনি মেয়ে বিয়ে দিয়েছেন না বোন কবে মহর কত ধরছেন মাশাআল্লাহ 1,05,000 টাকা বিয়ে হয় নাকি আজকাল এ ভাই তার মেয়েকে 1,05,000 টাকা বিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার মেয়েকে সুখী করুন বলুন আমিন আল্লাহ তাআলা তাই দম্পতিকে আল্লাহ শান্তি দান করুন সম্পত্তি দান করুন এবং তাদের জীবন আল্লাহ তাআলা বারাকা দান করুন মাশাআল্লাহ তো আপনি এত কমে রাজি হয়েছেন কেন ব্যাপার কি মাশাআল্লাহ ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা নিআমাস সাদাকে আইসারুহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচাইতে উত্তম মহর হলো যেটা আইসারুহু যেটা সবচাইতে সহজ হয় সহনীয় হয় মেয়ের বাবারা মহর 30 লাখ 40 লাখ 10 লাখ হাঁকবেন না বিবাহকে সহজ করেন যুবকগুলো বিয়ে করতে চায় চরিত্র হেফাজত করতে চায় কিন্তু আপনাদের
এরকম ফিগারের কারণে বিয়ে করার সাহস পায় না যদিও যুবকরাও সব ফাঁকিবাজ মোহর দেয় না আচ্ছা এবার আসেন এমন কোন যুবক আছেন গত এক বছরের মধ্যে বিয়ে করেছেন আর শতভাগ মোহর পরিশোধ করে দিয়েছেন আছেন কেউ ও যে ভাই হাত তুলছে দাঁড়ান আপনি বিয়ে করেছেন কতদিন আগে 13 বছর আগে ও 1.5 বছর আগে হ্যাঁ মোহর কত ধার্য হয়েছিল ইয়া আল্লাহ এত শর্ট কেমনে কি আচ্ছা দিয়ে দিবেন পুরোটা 20000 তো দিয়েই দিবেন এটা কি ওই যে বাজার ঘাট করছেন এগুলো দিয়ে কাটাকাটি করছেন আলাদা দিবেন দেওয়ার পর আবার বোর কাছে নিছেন উনি কি করছে ওই টাকা হ্যাঁ আর কোনো দাবি করেন নাই কদিন পরে হাওলাত যাবেন না তো চলে আসেন মাশাআল্লাহ চারজন হলো এই চার ভাইকে আমরা সম্মানিত করব বই আসুক আমি অন্য প্রশ্নে চলে যাই সংক্ষেপ করতে হবে আমার জি তাহলে তো আপনারা ছেড়ে ফেলবে পাবলিক আচ্ছা ভাই এই এলাকার যারা আছেন এখন নাই আপনার হাতের কাছে নাই না দূরে তো নিয়ে আসেন না অন্তত এই এই চারজন ভাইকে দিয়ে দেই হ্যাঁ আর তিনটা দেন না আমাকে তিনটা দেন ভাই রমাদান প্ল্যানার এই বইটা ভাই 300 পিস নিয়ে আসছেন ঢাকা থেকে আপনারা যারা এই এলাকার মানুষ ওনার এই মাহফিলের আশপাশের মানুষ ওনার সাথে যোগাযোগ করে যারা এই মসজিদে সালাত আদায় করেন নামাজ পড়েন তারা ওনার কাছ থেকে বই নেবেন এবং 30 দিনে 30টা আয়াত 30টা হাদিস 30টা দোয়া অন্তত মুখস্থ করার চেষ্টা করবেন এবং আমলের আগ্রহ নিজের মধ্যে বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আসেন ভাই আপনি প্রথম না মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর যৌতুক ছাড়া বিয়ে করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বসে আছেন হুজুর আরাম করে আপনি হুজুরে কষ্ট দিবেন কই মেয়ের বাবা কই আপনারা তো অনেক পুরস্কার দিতে মন চাচ্ছে আজকে আমার পকেটে টাকা নাই পকেটে টাকা থাকলে আমি দেই সব সময় মাশাআল্লাহ না থাক আপনার থেকে টাকা হলে তো পুরস্কার নিলে কেমন হবে মাশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাই ফজিলাতুল শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ ওনাকে বসায় রেখে আর উত্তর দেওয়া আমার কাছে খুব ভালো লাগছে না আমার বদভ্যাস হয়ে গেছে দেনাই দুই ঘন্টা তিন ঘন্টার নিচে হয় না আমি কথা বললে সারা রাত বলতে পারবো কিন্তু ভাইকে বসায় রেখে আর কথা বলার সুযোগ নাই 11:10 অলরেডি বেজে গেছে আপনাদের প্রশ্নগুলো আমার কাছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন যদিও আমার মাহফিল মাঠের মাহফিল শেষ 20 তারিখে আচ্ছা সভাপতির নির্দেশে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে এগুলো ওনার প্রশ্ন না জিন ক্ষতি করতে পারে কিনা এটা সবসময় ভয় কাজ করে তা থেকে বাঁচার উপায় কি জিন মানুষকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে পারে উপদ্রব করতে পারে কিন্তু এটার কারণে ভয়ে ভেঙে পড়া এটা আল্লাহর প্রতি তাওয়াক্কুলের খেলাফ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না কাইদাস শাইতানি কানা দাঈফা শয়তানের ফাঁদ খুবই দুর্বল অতএব দুষ্ট জিন আপনাকে ক্ষতি করতে পারে সে ভয় আপনার যতটুকু থাকবে তার চেয়ে বেশি আস্থা থাকতে হবে যে সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো পড়লে রাতে রক্ষা কবচ আমলগুলো করলে মাসনুন দোয়াগুলো পড়লে কোরআনে কারিমের সূরা বাকারা তেলাওয়াত করলে দুষ্ট জিনের উপদ্রব এটা থেকে আপনি রক্ষা পাবেন শয়তান আপনাকে কিছুই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো এবং এই আজকারে মাসনুনাগুলো পড়লে আপনাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম সকাল সন্ধ্যা তিনবার তিনবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যা সাতবার সাতবার তারপর আয়াতুল কুরসি তারপর তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার তিনবার সকালে তিনবার তিনবার সন্ধ্যায় আবার রাতে শোয়ার সময় তিনবার তিনবার পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছা ঘরে ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকা বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া বাথরুমে ঢুকতে অবশ্যই দোয়া পড়া কারণ দুষ্ট জিন থাকে সেখানে বাথরুমের দরজা আটকানো পেশাব বাসায় পেশাবের দুর্গন্ধ হয় এরকম ভাবে পেশাব না রাখা ময়লা আবর্জনা কাঁটা ইত্যাদি এগুলো শয়তানের খাবার জিনদের খাবার থাকে এগুলো যা দ্রুত সম্ভব বাসা থেকে বাহির করে দেওয়া এবং বাসায় ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে না এই সমস্ত আমলগুলো যখন বেশি বেশি করব আল্লাহ হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ শয়তানের প্রতি ভয়ের চাইতে আল্লাহর প্রতি আস্থা অনেক বেশি থাকতে হবে এরপরে প্রশ্ন হলো বিবাহের গেট দেওয়া জায়েজ আছে কিনা সুন্নাত বিবাহের পদ্ধতিটা বলেন বিবাহ বাড়ির মধ্যে বাজনা গান অন্য অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন শেষ করি শেষ করি শেষ করি ভাই আসছেন ইনশাআল্লাহ কথা বলবেন
ভাইরা আমার অনেকগুলো করছেন সর্বশ্রেষ্ঠটা নিয়ে বলি। বিয়ে হয় আর গান বাজনা হয় না, এরকম ঘটনা বাংলাদেশে এখন খুব বেশি হয় না কম হয়? এখন এই যে বিয়ে শাদীতে দাম্পত্য জীবনে সুখ শান্তি খুব একটা দেখা যায় না, বিয়ে শাদীতে দেখা যায় যে বরকত নাই, বরকতহীন বিয়ে, বিয়ে হতে দেরি, বিয়ে ভাঙতে দেরি নাই, এই যে দুরবস্থা। এই দুরবস্থার অন্যতম কারণ হলো বিয়ের মজলিস থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতাতে প্রচুর পরিমাণ হারাম কাজ আমরা করি। যে কাজে হারাম হয় সেখানে আরাম থাকতে, যে কাজে হারাম হয় সেখানে শান্তি থাকতে, এই জন্য যুবকরা আপনার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি, কোনো ডিজে পার্টি এনে বাজাবেন না। আল্লাহর জমিনে সবচেয়ে বড় অসভ্যতাগুলোর ভিতরে একটা হলো এইটা যে আপনার ফুর্তির চোটে আপনি ডেক সেট এনে দুমদাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলবেন। সবাই বদদোয়া আপনার বিয়ের জন্য আসবে, আপনার বিয়ের প্রতি আসবে, সেই বিয়েতে কখনো বরকত আসতে পারে না। আপনার গান শুনতে মনে চাইছে, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আপনি জাহান্নামে চলে যান, হারামে লিপ্ত হন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার গান শুনতে আমাকে আশপাশের সব মানুষকে বাদ, এটা বর্বরতা, এটা অসভ্যতা। যুবকরা আমাদের বিয়েতে এরকম অযৌক্তিক কোনো কর্মকাণ্ড যেন না হয়, ওয়াদা করতে হবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ আমরা আমাদের বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না। অনেক যুবকরা আছে বলে হুজুর আমি তো করতে চাই না, ভাগিনা ভাগ্নিরা চায়, ভাতিজা ভাতিরা চায়, ছোট বাচ্চারা চায়, এই সমস্ত অজুহাত দিয়ে কোনোভাবে গুনাহ করা যাবে, বন্ধু বান্ধবের মুখের দিকে তাকায়ও হারাম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সর্বাবস্থা সকল হারামকে বর্জন করার মতো ইমানের শক্তি এবং তাকত দান করুন।